সামনে আপনাদেরকে তা দেখাবো। আপনার কম্পিউটারে গুগল আইকনটি ওপেন করে গুগল ব্রাউজারে আপনি লিখুন ফ্রি সফটওয়্যার ডাউনলোড লিখতে পারেন, ডায়রে ফাইল হিপহপ লিখতে পারেন। ফাইল দেখুন এখানে চলে এসেছে ফাইল হিপহপ। আপনি খেয়াল করুন ফাইল হিপহপ .com ডাউনলোড, সি ক্লিনার ডাউনলোড, এনিথিং সফটওয়্যার এখানে আছে। আপনি ফাইল হিপহপ থেকে আপনার প্রয়োজনীয় সব সফটওয়্যার আপনি ডাউনলোড করতে পারেন। আপনি ফাইল হিপহপে এন্টার করুন, লিখুন গুগল ব্রাউজারে ফাইল হিপহপ এবং এন্টার করুন। এন্টার করার পর ফাইল হিপহপের পেজটি আপনার সামনে কম্পিউটার স্ক্রিনে দেখা দেবে। দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল হিপহপের যে স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে। এখানে আপনি পপুলার সফটওয়্যার দেখতে পাবেন, এখানে আপনার প্রয়োজনীয় সব সফটওয়্যার আছে, এখানে সি ক্লিনার এবং আপনার প্রয়োজনীয় যত যাবতীয় সফটওয়্যার এখানে আপনি পাবেন। এবং ভিউ মোর এখানে দেখতে পারতেছেন, ভিউ মোর আপনি আরও ভিউ করতে পারেন। এখানে আপনি আরও ভিউ করতে পারেন, দেখুন এখানে সি ক্লিনার, রিকোভার, অ্যাডোবি রাইডার, টরেন্ট, ভিএলসি মিডিয়া, আপনার প্রয়োজনীয় সব কিছু সফটওয়্যার এখানে আপনি পাবেন। এবং আপনি এখানে দেখুন 1 থেকে 10 পর্যন্ত আপনার পেজ এখানে খোলা রয়েছে, আপনি 1 বাই 1 নেক্সট করতে পারেন। হ্যাঁ দেখুন এখানে আপনার প্রয়োজনীয় আপনার কম্পিউটারের প্রয়োজনীয় অনেক সফটওয়্যার এখানে পাবেন। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো সফটওয়্যার আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারেন ফ্রি। এখানে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন, দেখুন এখানে আপনি প্রয়োজনীয় সব সফটওয়্যার এখানে পাবেন আপনি ব্যবহৃত কম্পিউটারে। এখানে টোটাল 100টি সফটওয়্যার আছে, এর মধ্যে প্রয়োজনীয় যেটি সেটি আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারেন। এবং আপনার প্রয়োজনীয় এখানে টোটাল দেখুন 100 সফটওয়্যার আছে, এখানে 100 সফটওয়্যার। এর মধ্যে আপনি প্রয়োজনীয় সফটওয়্যার আপনি বেছে নিতে পারেন। দেখুন এখানে আপনি দেখতে পারতেছেন, এক্ষেত্রে আপনি সি ক্লিনার, এক্ষেত্রে সাপোজ আমরা ফায়ারফক্স ডাউনলোড করব, সেক্ষেত্রে আপনি ফায়ারফক্সে গিয়ে ডান পাশে দেখতে পাতে আপনার মাউস পয়েন্টার ক্লিক দেখুন ডাউনলোডে লেফট বাটন ক্লিক করুন এবং একটু অপেক্ষা করুন। হ্যাঁ দেখুন আপনার ফায়ারফক্সের যে পেজটি খুলে যাবে এবং আপনার কম্পিউটারের ঠিক ডান পাশে আপনি দেখুন ডাউনলোড লেটেস্ট ভার্সন 4.1.23 MB। সেক্ষেত্রে আপনাকে এখানে লেফট বাটনে ক্লিক করতে হবে, এখানে লেফট বাটনে ক্লিক করুন এবং অপেক্ষা করুন এই এবং অপেক্ষা করুন। হ্যাঁ দেখুন এখানে আপনার আর একটি অপশন চলে এসেছে, ইওর প্রোগ্রাম ইজ নাও ডাউনলোডিং। আপনি এখানে দেখুন, হ্যাঁ ইওর প্রোগ্রাম ইজ নাও ডাউনলোডিং। হ্যাঁ দেখুন আপনার প্রোগ্রামটি আপনি দেখতে পারতেছেন কম্পিউটারের বাম পাশে ঠিক নিচে আপনার প্রোগ্রাম সফটওয়্যারটি ডাউনলোড হতে শুরু করেছে। সফটওয়্যারটি ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হলে আপনি আপনার কম্পিউটারে সব